মুর্শিদাবাদের বেলনাগার ঝুনকা মোড়ে 34 নম্বর জাতীয় সড়ক থেকে সোমবার সন্ধ্যে 7:30 নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বেলনাগা থানার পুলিশ। ধৃতের নাম রবিউল আক্তার। আটক করা হয় বাইক। পুলিশ সূত্রে জানা যায়, দলুয়া গ্রামের বাসিন্দা সে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 9mm পিস্তল, দুটি পাইপ গান, একটি মাস্কেট, 3 রাউন্ড গুলি। মঙ্গলবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয়। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।